প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আশিস কুমার রায়, জীববিদ্যা শিক্ষক। আজ নতুন একটি বিষয় নিয়ে তোমাদের কাছে এসেছি, আকর্ষক। এইটা হচ্ছে একটা কুমড়ো গাছের, মিষ্টি কুমড়ো গাছের আকর্ষক দেখাচ্ছি। আকর্ষক কি? আকর্ষক হচ্ছে কিছু দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের একটি বিশেষ অঙ্গ, যা উদ্ভিদকে কোনো মানে যার সাহায্যে অর্থাৎ যে অঙ্গের সাহায্যে কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে সেই দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ বেয়ে চলে, সেই অঙ্গকেই বলা হয় হচ্ছে আকর্ষক। এই আকর্ষক সাধারণত স্প্রিংয়ের মতো দেখতে হয়। দেখো প্রিয় ছাত্রছাত্রী, একটা স্প্রিং লাইক স্ট্রাকচার এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা পেঁচিয়ে রয়েছে একটি অবলম্বনকে, এবং এর ফলে এই উদ্ভিদের, দেখো এটা কাণ্ড দেখাচ্ছি, এই কাণ্ডটা বেয়ে চলেছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে থাকি যে কাণ্ড অনেক সময় পাতার অগ্রভাগ থেকে হতে পারে, অর্থাৎ পাতা কিছুটা অংশ রূপান্তরিত হয়ে এই আকর্ষক তৈরি করতে পারে। আবার অনেক সময় মুকুল রূপান্তরিত হয়ে এই স্প্রিংয়ের ন্যায় অঙ্গ গঠন করে। তাহলে এই আকর্ষের কাজ হলো যে উদ্ভিদ অর্থাৎ দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদকে কোনো অবলম্বনের সাহায্যে জড়িয়ে ধরে তাকে বৃদ্ধি পেতে সাহায্য করে, এবং সে যেন ভেঙে না যায় অর্থাৎ রক্ষা করে উদ্ভিদটাকে। এটা হচ্ছে এই আকর্ষের কাজ। আর আকর্ষ আমরা দেখতে পাচ্ছি যে সবুজ রঙের হয় এবং স্প্রিংয়ের মতো অঙ্গ। আশা করি তোমরা আজকের এই ভিডিওতে থেকে এই আকর্ষ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেলে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এই সংক্রান্ত প্রশ্ন আমাকে করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক এবং কমেন্ট করো।